এই মুহূর্তে আসানসোলে এসে পৌঁছেছেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া এবং নমিনেশন করবেন এবং বারবার ছবার তিনি কিন্তু জিতেছেন। তার নিয়ম একটাই, নমিনেশনের আগের দিন তিনি মিছিল করেন এবং নমিনেশনের দিন কিন্তু কোনো মিছিল হয় না। আপনি নমিনেশন করতে এসেছেন এবং কি উদ্দেশ্য, মানে কি ভবিষ্যতে ইলেকশন হয় সেই ইলেকশনের কাজ শুরু আর হয়েছে। 40 নম্বর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি আসানসোল লোকসভা পশ্চিমবঙ্গেতে, ওখানে নমিনেশন ফাইল করতে এসেছি। এর আগে আমি 39 লোকসভার এমপি আছি বর্তমানে, আর এখন এটা আজকে নমিনেশন করতে। যতবার আপনি জিতেছেন দেখা গেছে নমিনেশনের দিনগুলো মিছিল করেননি, আগের দিন মিছিল করেছেন। নমিনেশনের দিন একদম মাথা ঠান্ডা করে আসি আমি, এই জন্যে কোনো মিছিল করি না। একটা শেষ প্রশ্ন স্যার, গোটা বাংলায় প্রচুর যুবকদের চাকরি গেল হাইকোর্টে এবং আপনার সংসদীয় ক্ষেত্রতে অনেকেই আছে, এটা এটা নিয়ে আমি প্রেস কনফারেন্স করব, বিস্তারিত জানকারি দেব তোমাদের। আমরা একটু ম্যাডামের সঙ্গে কথা বলি। ছবিটা করতে দে। পছন্দ একটু ছিল আসো। সামনে চলে যাচ্ছে যমুনাই। এবার মরলে তখন কিছু বলিস না, তুই এইরকম করে।